কোভিড নাইন্টিনে ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭ জন, যা গত ৩৮ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে ১৪ই নভেম্বর ১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৬১টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৫,১৪৫টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১,৩১৮ জনের, মোট শনাক্ত ৫,৩,৫০১। নতুন ২,২৩৫ জন সহ সুস্থ হয়েছে ৪,৪১,৯২৯ জন। মৃতের সংখ্যা বেড়ে ৭,৩২৯ দাঁড়িয়েছে। দেশে দৈনিক সংক্রমণের হার ৮.৭০%, এ পর্যন্ত সংক্রমণের হার ১৬.২১% এবং সুস্থতার হার ৮৭.৭৭%। করোনায় মৃত্যু হার ১.৪৬%।